সকাল 9টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। বিএনপি জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচি শুরু হওয়ার আগেই রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গুলিস্তানে রজনীগন্ধা পরিবহন, কলাবাগানের শিকড় পরিবহন ও মিরপুর 13 নম্বরে ট্রাস্ট পরিবহনের বাসে অগ্নিসংযোগ করা হয়। শনিবার রাত সোয়া 9টার থেকে রাত 11:30 পর্যন্ত সময়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। 21 থেকে 23 ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ এবং রোববার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এতে সায় দেয় জামায়াত ও সমমনা দলগুলো। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1693 জনে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 114 জন। অন্যদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন 1181 জন ডেঙ্গু রোগী। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাত্র 5 দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম। সবথেকে ভালো মানের বা 22 ক্যারেটের এক ভরি সোনার দাম 1750 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে 1,11,141 টাকা। এখন পর্যন্ত দেশের বাজারে এটাই সর্বোচ্চ দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজ রোববার থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর আগে গত 19 ডিসেম্বর দেশের বাজারে সোনার আর এক দফা দাম বাড়ানো হয়। তার আগে 7 ডিসেম্বর দাম কিছুটা কমানো হয়। তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তারেক জিয়ার হুকুমে দেশে আগুন সন্ত্রাস হচ্ছে, তারেক জিয়ার কিচ্ছু হবে না, সে জুয়া খেলে ভালোই থাকবে, কিন্তু যারা তারেকের হুকুমে আগুন সন্ত্রাস করছে তাদের পাপের ভাগিদার হতে হবে। থাকতে সেই 2001 থেকে হাওয়া ভবন খুলে যত দুর্নীতির আখড়া আর সন্ত্রাস জঙ্গিবাদ 500 জায়গায় বোমা হামলা আমাদের বহু নেতা কর্মীকে তারা হত্যা করেছে। এরপর 2007 ইমার্জেন্সি এলে মুচলেকা দিয়ে যে আর কোনোদিন নির্বাচন করবে না, আর কোনোদিন রাজনীতি করবে না, এই নাকে খত দিয়ে বিদেশে পাড়ি দিয়ে এখন বিদেশ থেকে হুকুম চালু করছে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারা। আমার বিএনপির যারা নেতা কর্মী আগুন দিয়ে মানুষ পোড়ায়, আমি বলবো যারা আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছেন বাপের ভাগিদার আপনাই হবেন, ও তার নিজের কিছু হবে না, ও তো ওখানে জুয়া খেলে ভালোই আছে, আর আপনাদের হুকুম দিচ্ছে আপনারা নাচেন, কার জন্য নাচেন, জীবনে কোনোদিন ওর তো দেশেই আসে না, এমনকি মা মনে মনে তাও তো দেখতে দেশে আসে না, এত সাহস থাকলে একবার দেশে এসে দেখুক না। এদেশের মানুষ এই যে হত্যাকাণ্ড এর প্রতিশোধ তারা নেবেই। কাজে আমি আজকে এটুকু বলতে চাই, সামনে ইলেকশন, এই ইলেকশনটা আমরা এবার উন্মুক্ত করে দিয়েছি, তার কারণ আমরা চাই জনগণ অংশগ্রহণ করুক, শান্তি মতো ভোট দিক। আমরা আমরা কয়েকজনকে প্রার্থী করেছি, কিন্তু তারপর আমরা উন্মুক্ত করে দিয়েছি সকলে জনগণের কাছে যাবেন, ভোট চাইবেন, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করা দরকার করে যাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। একই সঙ্গে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হচ্ছে, এমনটা চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আনিসুর রহমান বলেন, কাউকে কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না, বড় ছোট সবাইকে একইভাবে দেখছি, সেক্ষেত্রে আমরা নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। মাঝে নিরপেক্ষ অবস্থান আছে, কোনো শঙ্কা ভয়ভীতি বা আনুকূল্য নেই, আমরা চরম নিরপেক্ষ বলে কেউ রেহাই পাবে না। শনিবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হতে পারে মার্চের প্রথম সপ্তাহে। আগামী 2 মার্চকে সম্ভাব্য তারিখ ধরে এগোচ্ছে দেশের প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ এ বিদ্যাপীঠ। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রাখতে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে। এ সপ্তাহ শেষে ভর্তি পরীক্ষা কমিটির সভায় তারিখ চূড়ান্ত করা হতে পারে। বুয়েটের ভর্তি কমিটির এক সদস্য জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ফ্রেস্কো ফুড গ্রেড কন্টেইনার, ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি ফ্রেস্কো কন্টেইনারে খাবার থাকে নিরাপদ, আর স্বাদ ও ঘ্রাণ দুটোই থাকে অটুট, তাই খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত। ফ্রেস্কো কন্টেইনার।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণদের কিছু কাগজপত্র জমার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নিজ নিজ জেলার প্রাথমিক শিক্ষা অফিসে প্রার্থীদের 10 জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা দিতে না পারলে উত্তীর্ণ হলেও ওই প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে কোনো কার্ড দেওয়া হবে না বলেও জানিয়েছে অধিদপ্তর। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক মনীষ চাকমার সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর মিরপুর 13 নম্বরে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত 11:30টার দিকে আগুন লাগার খবর পায় ফার্স্ট সার্ভিসের সিভিল ডিফেন্স। ফার্স্ট সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর 13 নম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। 11:52 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আসন্ন সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 3 আসনে নির্বাচনী প্রচারণায় নেমে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, শেখ হাসিনার বাবার মার্কা নৌকা। ওনার বাবা 70 সালে এই নৌকা নিয়ে ইলেকশন করেছেন, পরে শেখ হাসিনা তার এত প্রিয় মার্কাটা এখান থেকে ছাড়তে হয়েছে কলম দিয়ে, এটা নিশ্চয়ই ওনার কোনো প্রয়োজন আছে বলেই ছেড়েছেন। এ বিষয়টা যদি আওয়ামী লীগের লোকেরা না বুঝে। মুজিবুল হক চুন্নু শুক্রবার রাতে তার নিজ গ্রাম কিশোরগঞ্জের তারাইল উপজেলার কাজলা গ্রামে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। রংপুর 1 আসনে ভোটের মাঠ গরম করছেন 3 প্রার্থী, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আসনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী না থাকলেও 3 প্রার্থীর মধ্যে লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও ওই আসনের বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান রাঙার সঙ্গে মাঠ কাঁপাচ্ছেন আরও 2 হেভিওয়েট প্রার্থী। তারা হলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু এবং সাবেক সংসদ সদস্য ও জাতীয় যুব সংহতির সভাপতি এবং জি এম কাদেরের ভাতিজা জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। থাকছে এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। দেশটিতে নতুন করে আরও 752 জন করোনায় আক্রান্ত হয়েছে। গত 7 মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। একদিনের ব্যবধানে এই দ্বিগুণের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এক সময়ে আরও 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে 2 জন কেরালার বাসিন্দা, 1 জন রাজস্থান এবং 1 জন কর্ণাটকের বাসিন্দা। একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল 328 এবং মারা গেছেন 1 জন, এর মধ্যে 265 জনই ছিল কেরালার বাসিন্দা। মৃত্যুর ঘটনাও ওই একই রাজ্যেই। ভারতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 3420 জনে দাঁড়িয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল 2997 জন। বড়দিন এবং বর্ষবরণের জন্য সমাগমে নিষেধাজ্ঞা এনেছে উত্তরপ্রদেশ। রাজ্যের রাজধানী লখনৌতে 10 দিনের জন্য 144 ধারা জারি করা হয়েছে। আগামী রোববার থেকে এই নিয়ম কার্যকর হবে। নতুন এই বিধিনিষেধ চলবে আগামী 2 জানুয়ারি পর্যন্ত। লখনৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বড়দিন এবং বর্ষবরণের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 144 ধারা জারি থাকার কারণে শপিং মল,
পানশালা, রেস্তোরাঁ, হোটেল সহ বিভিন্ন জায়গায় জমায়েতের উপরেও থাকছে বিধি নিষেধ। নির্দিষ্ট সংখ্যক লোকজনই এসব স্থানে প্রবেশ করতে পারবেন। এক বিজ্ঞপ্তি দিয়ে লখনউ পুলিশ জানিয়েছে, 24 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি এই 10 দিন লখনউতে 144 ধারা জারি করা হচ্ছে। আইন শৃঙ্খলা বজায় রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। থাকছে এবারে খেলা সংবাদ। আবারও কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। আবারও গোল উদযাপনে দুজনকে দেখা যাবে আলিঙ্গন করতে। বার্সেলোনার জার্সিতে থাকতেই ভেঙে গিয়েছিল লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের জুটি, সেই জুটি আবার একসঙ্গে হতে যাচ্ছে, কারণ ইন্টার মিয়ামিতে এবার যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন উরুগুয়ান এই ফুটবলার। এ নিয়ে ইন্টার মিয়ামিতে যোগ দিলেন বার্সার খেলার সাবেক 4 সতীর্থ লিওনেল মেসি সবার আগে। এরপর যোগ দিয়েছেন সার্জিও বুস্কেটস এবং জর্দি আলবা। সর্বশেষ যোগ দিলেন সুয়ারেজ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 53 ম্যাচ খেলে করেছেন 26 গোল। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।